ক্রমাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইসরায়েল হামাসর যুদ্ধ। হামাসর ঘাটি গাজা স্ট্রিপত দিনে নিশায় চলিছে ইসরায়েলি সেনার বোমা বর্ষণ। ইসরায়েলর আকাশমার্গে চলা আক্রমণত প্রায় ধ্বংসস্তূপত পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। যুদ্ধ 3,600 অধিক লোকর মৃত্যু হওয়ার পরেও আহত হয়েছে 5,000 লোক। ইসরায়েলর বায়ুসেনায় গাজার আল ফুরকানত হামাসর 200 স্থানত আঘাত করেছে। বিগত 24 ঘণ্টাতেই গাজার আল ফুরকানত 450টা স্থানত আক্রমণ চলাইছে ইসরায়েলে। গাজা সীমান্তত পুনৰ ইসরায়েলি সেনার আধিপত্য স্থাপন করবলৈ সক্ষম হয়েছে। ইসরায়েলর প্রচণ্ড বোমা বর্ষণের পিছত প্রায় 2,00,000 লোকে গাজা এরি পলায়ন করেছে। হামাসক সম্পূর্ণ নিষেধ করার লক্ষ্য লর্বশক্তিরে হামাসর উপর আক্রমণ করেছে ইসরায়েলে। আনহাতে ইসরায়েলর সেনায় গাজা স্ট্রিপত হামাসর বিরুদ্ধে আরম্ভ করেছে অপারেশন সোর্স অব আইরন। গাজাত ইসরায়েলি সেনার আক্রমণত নিহত 704গৰাকী পেলেস্তাইনী। নিহত সকলের মাজত আছে 143টা শিশু আর 105গৰাকী মহিলা। আহত হয়েছে 4,000+ লোক। গাজার চৌদিশে এতিয়া গুলি বর্ষণ, বোমার গর্জন। সন্ত্রাসবাদী সংগঠন হামাসর পরচনার বাবে বধ্যভূমিত পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। হামাসর সামরিক ঘাটি ধ্বংস করা বলে দাবি করেছে ইসরায়েলে। গাজাত থাকা ইসলামিক বিশ্ববিদ্যালয়ত থাকা হামাসর ঘাটি ধ্বংস করার দাবি ইসরায়েলর। আকাশমার্গর লগতে জলপথেরেও ইসরায়েলি সেনায় আক্রমণ চলাইছে হামাসর ঘাটিত। হামাস সন্ত্রাসবাদীয়ে মসজিদত মজুত করে রখা অস্ত্র ভাণ্ডারও নষ্ট করার দাবি তুলিছে ইসরায়েলি সেনায়। গাজাত হামাসর কেইবাটাও ঘাটি আক্রমণ করে ইসরায়েলর বায়ুসেনায়। ইফালে গাজা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে বিদ্যুৎ সংযোগ, খাদ্য আর ইন্ধনের যোগান সম্পূর্ণরূপে বন্ধ করে দিছে ইসরায়েলে। ইসরায়েলর সেনার ট্যাঙ্ক, স্বয়ংচালিত হোয়াইট জার আর আন সমরসজ্জার সজ্জিত বাহনে ঘেরি রাখিছে গাজা স্ট্রিপ। গাজা স্ট্রিপ সম্পূর্ণরূপে ঘেরাও করার কথা ঘোষণা করেছে ইসরায়েলর প্রতিরক্ষা বাহিনীয়ে। ইসরায়েলর উপর আক্রমণ চলাইছে সিরিয়ায়ও। নিশা সিরিয়ার ইসরায়েলক লক্ষ্য করে আক্রমণ। অবশ্যই বহি থাকা নাই ইসরায়েলও। রকেট আর মর্টারে সিরিয়াক প্রত্যুত্তর দিছে ইসরায়েলে। লেবাননের পর এন্টি ট্যাঙ্ক মিসাইলের আক্রমণ ইসরায়েলর উপর। সোমবারে রকেট আক্রমণের পিছত মঙ্গলবারে মিসাইলের আক্রমণ লেবাননের। লেবাননের পর হিজবুল্লাই আক্রমণ চলাইছে ইসরায়েলর উপর। হিজবুল্লাকও প্রত্যুত্তর দিলে ইসরায়েলে। লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লার দুটা নিরীক্ষণ চকীত আক্রমণ ইসরায়েলর। ইফালে যুদ্ধাস্ত্র লৈ ইসরায়েলত উপস্থিত আমেরিকার যুদ্ধ বিমান। ইসরায়েলর নেওয়াটিম বিমান ঘাটিত উপস্থিত হয়েছে আমেরিকার যুদ্ধ বিমানখন। ইসরায়েল ডিফেন্স ফোর্সে জানাইছে এই তথ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।